হ্যালো আসসালামাইকুম আহমতুল্লাহ মালানা সাহেব বলছেন আমরা একটা ইনফরমেশনের জন্য আপনার সাথে কথা বলতে চাই হুজুর সেটা হলো আমরা একটা অনলাইন পত্রিকায় সারা বেলা একটা রিপোর্ট দেখলাম গতকালকে আপনাদের পুটিয়ায় একটা এসএসসি ছাত্রদের জামাতের উপরে হামলা হয়েছে এবং এ ব্যাপারে থানায়ও অভিযোগ হয়েছে বেলাল নামে এক ছেলে সে অভিযোগ করছে জামাতগুলোকে বাধা দেওয়ার জন্য আপনাদের মাদ্রাসা থেকেই নির্দেশনা দিয়েছে এই ব্যাপারে একটু আমরা আপনার সাথে কথা বলতে চাই সহকারে মানে আপনার এসএসসি ছাত্রদের একটা চিল্লাস

আপনাদের মাদ্রাসা থেকে এরকম কোন নির্দেশনাই নাই যে দুই পক্ষ থেকে দুই পক্ষ থেকে আপনারা সমান দূরত্ব মানে দুই পক্ষ থেকে আপনারা সমান দূরত্ব বজায় রাখতে আছেন তাবলিগের যে দুইটা পক্ষ আছে দুইটা পক্ষ থেকে আপনারা সমান দূরত্ব বজায় রাখতে আছেন এই জি জি ঠিক আছে হজর তাহলে এটা জি জি জি

আমরা একটা খবর পেয়েছি যে দারুল উলুম দেওবন্দ থেকে মোহতামিম সাহেব একটা নির্দেশনা দিয়েছে যে উভয় পক্ষের মধ্যে সমঝোতা না হওয়া পর্যন্ত দারুল উলুম দেওবন্দের ভিতর তারা উভয় পক্ষের কাছ থেকেই সমান দূরত্ব বজায় রাখবে এবং তাদের মাদ্রাসার ভিতরেও কোনো তাবলিগের কার্যক্রম হবে না দুই পক্ষেরই তা আপনারা ওই নীতির সাথেই একমত এগুলি কতগুলি করতেছে

ছাত্র এসিসি ছাত্রদের আমরা যেটা জানতে পারলাম পত্রিকার মাধ্যমে এসিসি ছাত্রদের একটা জামাত আছে ওই জামাতের উপর গতকালকে হামলা করছে তো এই এসিসি ছাত্ররা বাচ্চা ছাত্র এবং নিজামুদ্দিন কি বা শাসক কি বা আপনার দেওবান কি এ সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই এই ছেলেগুলো আল্লাহ পাকের রাস্তায় বের হয়েছে এখন এই রকমের একটা জামাতের সাথীদের উপর হামলা করা এটা তো আসলে কোনো এটা হচ্ছে আপনাদের পটিয়া থানায় আপনি আপনি যার সাথে কথা বলতেছেন উনি সেই সম্পর্কে অবগত না আপনি হুজুরের হুজুরের ছেলের সাথে কথা বলেন জি ঠিক আছে হযরত আর আপনি যে বিষয় নিয়ে হুজুরের কাছে ফোন দিবেন জি 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 আমাদের মাদ্রাসার ছাত্র আমাদের বার্ষিক পরীক্ষা চলতেছে জি জি আপনারা কি জানেন জি 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 আমাদের মাদ্রাসার অভ্যন্তরীণ ভিতরে জি জি তাবলিগ তাবলিগের যে দ্বন্দ্ব হইছে জি জি এই দ্বন্দ্বের কারণে আমাদের মাদ্রাসার ভিতরে তাবলিগ নিষিদ্ধ জি আপনাদের মাদ্রাসা থেকে কি এরকমের কোন নির্দেশনা আছে কিনা যে আপনাদের মাদ্রাসার আশেপাশের কোন মসজিদেও আপনার জামাত আসতে পারবে না তা এর ব্যাপারে আপনারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন ঠিক আছে ধন্যবাদ তাহলে আমি হজরতের সাথে কথা বলতে আছি সালাম আলাইকুম যেটা পত্রিকায় আসছে সালাম আলাইকুম রহমতুল্লাহ মৌলানা খুবাইব সাহেব বলছেন বা একটা বিষয় আপনার কাছে একটু জানতে চাই আপনার আব্বার সাথেও আমার কথা হয়েছে আমরা গতকালকে কই গ্রামে একটা ঘটনা ঘটছে এসএসসি ছাত্রদের উপরে এসএসসি ছাত্রদের জামাতের উপরে একটা হামলা হয়েছে তবে হামলার যে হামলাকারী বেলাল সে বলছে যেটা আপনাদের জিরি মাদ্রাসা থেকে নাকি নির্দেশনা হয়েছে আপনাদের পটিয়াতে কোনো তাবলিগের জামাত বিশেষ করে অনুসরণ করে যারা এরকমের জামাত আপনাদের ওখানে আসতে পারবে না এবং আপনাদের নির্দেশনার ফলেই তারা এই হামলা করছে এই ঘটনাটা কি সত্য কিনা আমাদের নির্দেশনায় মানে আপনাদের নির্দেশনা হয়েছে জিরি মাদ্রাসা থেকে নির্দেশনা দিছে আপনাদের এই থানার ভিতরে কোনো তাবলিকের নিজামুদ্দিনের যারা অনুসরণ করে তাদের কোনো জামাত আসলে সেই জামাতকে উঠতে দেওয়া হবে না এই কথা বিলাল নামে যে ছেলে হামলা করছে যার নামে থানায় আজকে অভিযোগ হয়েছে গতকালকে সে এই কথা বলছে এই কথা বলেই হামলা করছে এই ব্যাপারে একটু আমরা আমরা কি করছে না করছে বা এটাও তো জানি না জি জি ঘটনা হলো ওই যে তাবলিগ আমি তো তাবলিগের বিষয় আমরা তো তাব আমরা হলো অন্য লাইনের মানুষ জি জি তাবলিগের বিষয় যেগুলো হইছে যে তাবলিগের লোকেরা ভালো করে জানবে আমি তো জানি না মানে আপনাদের কি আসলে এরকমের কোন নির্দেশনা আছে যে আপনাদের এলাকায় নিজামুদ্দিন বা আমাদের নির্দেশনা বলতে তাবলীগের নির্দেশনা বলতে হবে এটা মানে তাবলীগের ওলামায়ে কেরামদের যে নির্দেশনা জি 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 সেই নির্দেশনা অনুপাতে এরাই চলবে এটা আমাদের নির্দেশনা কেন চলবে আপনাদের মাদ্রাসা থেকে এরকম কোন নির্দেশনা আসছে কিনা মাদ্রাসা কর্তৃপক্ষ তো ভাই আমরাই জি জি আমার বাবা আছেন এই উনি উনিই তো আছেন জি উনি মুরব্বি উনি তো আছেন উনি তো নির্দেশনা দিবেন তবে তাবলীগের নির্দেশনার বিষয়টা তো আপনি আপনার আপনি আমাকে হস্তকে পড়তে পারবেন না আপনার আব্বার সাথে কথা বলার পর সে বলছে যে আমাদের এখানে সিদ্ধান্ত হয়েছে দারুল উলম দেওবন্দ যে সিদ্ধান্ত देছে যে দুই পক্ষের বিচার সমঝোতা না হওয়া পর্যন্ত আমাদের এখানে কোনো তাবলীগের কার্যক্রম এর সাথে আমরা কোনো সম্পৃক্ততা না এবং আমাদের মাদ্রাসায় কোনো তাবলীগের কার্যক্রম হবে না সেটা হলোন বিষয় এটা প্রাতিষ্ঠানিক বিষয় জি আমার এটা হলো প্রাতিষ্ঠানিক একটা বিষয় একটা হলো ব্যক্তিগত বিষয় তার মানে আপনার যে জামাত আসছে জামাতে যে হামলা হয় এটার ব্যাপারে আপনাদের কোনো সম্পৃক্ততা নাই এবং আপনাদের এরকম কোনো নির্দেশনাও নাই জামাতে হামলা হবে এটা আমি নিজেও পছন্দ করি না জি এটা আমার ব্যক্তিগত কোনো পছন্দ নিয়ে বিষয় না আমি হামলাকারী এই যে মারা মারি তরাতরি মানে ওগুলো আমরা পছন্দ করি না আমরা চাই সব সময় এগুলো হলো ধর্মীয় বিষয় এই ইসলামের কাজ তো এগুলা যতটুকু সম্ভব বুঝে মাধ্যমে নিজেদের মধ্যে এগুলা মানুষরা আমরা কাজ করতেছি দিন শিক্ষা মানুষকে দিনের দাওয়াত দেওয়া এর মাধ্যমে যদি কোনো হয়তো অপরিচিতর কিছু ঘটনা ঘটে যায় মানুষের সামনে তো আসলে বলার মতো না এটা তো বিচ্ছিরি বিষয় আমার কথা হলো তাবলিগের নির্দেশের বিষয় তাবলিগের লোকে জানবে এই এইটাই আমাদের জানার দরকার তার মানে আপনাদের পক্ষ থেকে এরকম কোনো নির্দেশনা নাই যে তাবলিগের কোন জামাতকে বাধা দেওয়া প্রতিবন্ধকতা সৃষ্টি করা মসজিদে উঠতে না দেওয়া তাবলিগের কথা শুনেন তাবলিগের কোন জামাতকে আমার প্রতিষ্ঠানিক রূপে কোনো বাধা দেওয়ার কোনো কি নেই

আপনারা সবাই মিলে এই কাজগুলো মানুষ দেশের মধ্যে মানুষ হাসতেছে সবাই মিলে একটা যদি মুসলমান যদি হয় সবাই মিলে একটা এগুলা মিলাই দেওয়া ভালো হবে এগুলা শান্তি হবে না দেশে সুন্দর একটা কথা বলছেন জামাতকে মসজিদ থেকে বাধা দেয় যে পক্ষেরই হোক যে পক্ষেরই জামাত হোক না কেন তাদেরকে বাধা দেওয়া এটা মোনাসেব না যেহেতু এসিসি ছাত্র জামাত গুলো আছে বাচ্চা ছেলে আমি আমি কথা শুনেন আমার কথা হলো বাধা দেওয়ার না মায়ের হাঙ্গামা

জি কথা আর ঠিক আছে ধন্যবাদ হাজ আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য সালামালকুম আহমদুলিল্লাহ